হাজির হয়েছি সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান নিয়ে। আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে যে গল্পটি শোনাবো তা হলো, ঘরে বসেই অতি অল্প সময়ে উদ্যোক্তা হলেন সামিরা। বগুড়া জেলার বসবাসকারী সামিরা আজিজুল হক কলেজের শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক সমাপনী পরীক্ষা দিয়ে অপেক্ষা করছিলেন। আর এই অপেক্ষার সময় তিনি ঢাকা বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি নিলেন, কিন্তু এই করোনার কারণে তিনি আবার বগুড়ায় চলে গেলেন আর চাকরিটাও ছেড়ে দিলেন। আর ঘরে বসেই তিনি শুরু করলেন আচারের ব্যবসা অনলাইনের মাধ্যমে। আর এই ব্যবসার নাম দিলেন ছায়াবৃক্ষ। এই ছায়াবৃক্ষ নামটি দেওয়ার একমাত্র একটি কারণ, তিনি শুধু আচারের ব্যবসাই করবেন না, আচারের ব্যবসার মধ্য দিয়ে আরও বিভিন্ন পণ্য সেখানে থাকবে, আর সেই সাথে থাকবে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তার ছায়াবৃক্ষের মধ্যে রয়েছে গরুর মাংসের আচার, মুরগির মাংসের আচার, রসুনের আচার, আমের আচার, আরও বিভিন্ন রকমের আচার রয়েছে। আর এই আচার কিনছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাব্বির রহমান। তিনি খেয়ে তা ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন। মাত্র জুলাই মাসের মাঝামাঝি থেকে দুই মাসের মধ্যেই তিনি 1.5 লাখ টাকার আয় করেছেন। সামিরা সাফল্যের পিছনে রয়েছে তার মা বাবা। যদিও পিছনে অনেক সমালোচনা ছিল, তা তিনি কান দেননি। তিনি চেষ্টা করছেন তার ব্যবসায় বিভিন্ন পণ্যের এবং কিভাবে আরও বিভিন্ন মানুষের কর্মসংস্থানের যোগান দেওয়া যায়। বন্ধুরা, সমালোচনা কারা করে? যাদের কোনো কাজ নেই তারাই সমালোচনা করে থাকে, আর এই সমালোচনা করেই তারা সময় পার করেন। আমি মনে করি সামিরের মতো হওয়াই সবার দরকার। সমালোচনায় কান না দিয়ে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আশা করি আমি ঠিক বলেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।